ভৌতিক কথার আরও একটি নতুন এপিসোডে তোমাদের আমন্ত্রণ জানাই। আজ আমি তোমাদের যে ঘটনাটি শোনাব সেটি কলকাতার নিমতলী মহাশ্মশানের ঘটনা। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ এইরকম রোমাঞ্চকর ভৌতিক ঘটনা আমি তোমাদের সাথে আরও তুলে ধরব। আমি রনি। দিনটি ছিল অমাবস্যা, নিমতলী শ্মশানের ভেতর দিয়ে এবং আমি ও আমার টিম দৌড়ে চলে যাই বাইরে বেরোবো বলে। আমার কাজ ছিল যে কোনো ভৌতিক স্থানে গিয়ে রিসার্চ করা, আত্মা বা কোনো প্যারানর্মাল কিছু আছে কি না। একদিন বাজার করতে গিয়ে শুনতে পাই নিমতলী শ্মশানের কথা। নিমতলী শ্মশানে নাকি অনেক মানুষই অনেক প্যারানর্মাল ঘটনা ঘটতে দেখেছে, তাই খোঁজ খবর নিয়ে পরের দিন আমরা বেরিয়ে পড়ি নিমতলী শ্মশানের জন্য। আমাদের কাছে প্রচুর রিসার্চ করার মেশিন ছিল, তাই টিমের কথা ভেবে প্রথম দিন হোটেলে থেকে পরের দিন আমরা সন্ধ্যাবেলা নিমতলী শ্মশানে গিয়ে রিসার্চের জিনিসপত্র বের করি। এই সময় কোথা থেকে এক পাগল এসে আমার কলার চেপে ধরে, তোরা এখনই সবাই পালা, নাহলে সব মারা যাবি। তার কিছুক্ষণ পর বৃষ্টি নেমে আসে আর সেই দিনের জন্য আমাদের কাজ বন্ধ হয়ে থাকে, তাই আমরা ফিরে যাই হোটেলে। দ্বিতীয় দিনে আমরা একটু গভীর রাতে গিয়েছিলাম। ওই সময় পরিবেশটা আগের দিনের থেকে অন্যরকম লাগছিল, কেউ ঘেমে যাচ্ছিল আর কেউ ঠান্ডায় কাঁপছিল। অদ্ভুত ব্যাপারটি হলো পাশাপাশি দাঁড়িয়ে থেকেও এরকম অবস্থায়। কাজেই আমি ঠিক জায়গায় এসেছি ভেবে একটু শান্তি এলো। কাজ করার এক ঘন্টা আগে কেউ যেন বহুল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমাদের মনে হলো আমরা এখানে না আসলে ভালো হতো, কারণ চারদিক দিয়ে জ্বলন্ত চোখ আমাদের ঘিরে ফেলেছে। একটি টর্চ নিয়ে খুব জোরে ছুড়তি দিয়ে দেখি সমাধি থেকে একটি হাত বেরিয়ে গেল, পচা গলা আর হাতের দিক থেকে এক বিশ্রী গন্ধ। সেই অবস্থায় আমরা নিমতলী শ্মশান থেকে কোনো রকম বেরিয়ে পড়ি। পরে ভোরবেলা গিয়ে আমরা সেইখান থেকে আমাদের রিসার্চের জিনিসপত্রগুলো আমরা এনেছি, আর আমি এইসব ঘটনার পর থেকে রিসার্চ করা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি।